শিল্পকলা একাডেমিতে নিত্যপুরা নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বিক্ষোভের মুখে নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে শিল্পকলায় নাট্যকর্মীদের সমাবেশ ঘিরেই এই উত্তেজনা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে শুক্রবার কর্মসূচি চলাকালে ডিম ছুঁড়ে মারা নিয়ে যার সূত্রপাত। সন্ধ্যার পর শিল্পকলা একাডেমির সামনে যখন থিয়েটার কর্মীদের অবস্থান, তখন দুর্নীতি দমন কমিশনের সামনে অবস্থান নেয় আরেক পক্ষ। মূলত আমাদের দাবি হচ্ছে দেশ বাংলার নাটকের কোনো মঞ্চায়ন তারা করতে পারবে না শিল্পকলায়। কেউ যদি অপর সংস্কৃতি চালু করে বাংলাদেশের মানুষকে ছোট করে, বাংলাদেশের 5 তারিখের পরে যে শহীদদের যে রক্ত সেটিকে যদি ম্লান করতে চায়, সেটি সাধারণ জনতা কখনোই চাইবে না। সংস্কৃতি কর্মীদের অভিযোগ, আয়োজন পণ্ড করতে হামলা হয়েছে তাদের জমায়েতে। প্রতিবাদে কর্মসূচি দেওয়ার পাশাপাশি হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। কোনোভাবেই আমাদের এই বাংলার মাটিতে শিল্প সংস্কৃতিকে আমরা ধ্বংস হতে দিব না। আমরা এক একজন অতন্ত্র প্রহরী হয়ে এই শিল্পকলার গেট পাহারা দেব। নাট্যকর্মীদেরকে থিয়েটার কর্মীদেরকে এরা চেনে না। থিয়েটার কর্মীরা জীবন দেবে, কিন্তু থিয়েটারকে কখনো থেমে যেতে দেবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ছুটে যান সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যদিও তাদের কেউ কথা বলতে চাননি গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আজ থেকে আগামী 15 তারিখ পর্যন্ত সকল জায়গায় যত নাট্য চর্চা চলবে, নাটকের মহড়া চলবে, নাটকের প্রদর্শনী চলবে, সেখানে নাট্যকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। পরবর্তী কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আন্দোলনের মুখে গেল শনিবার নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেয় শিল্পকলা একাডেমি। আন্দোলনকারীদের দাবি, নাটকটির সাথে যুক্ত এহসানুল আজিজ বাবু সরিয়াচারী শেখ হাসিনা সরকারের সহযোগী ছিলেন, এখনও যার অবস্থান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।